নমস্কার। আজকের বিশেষ অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখুন, আমাদের এই যে লকডাউনের সময় বা যখন করোনা ভাইরাসের কারণে আমাদের বিভিন্ন জায়গায় সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায়, সেই সময় পরিসংখ্যান বলছে যে আমাদের জিডিপি বা দেশজ উৎপাদন সংকুচিত হয়েছিল 24%, যেটা কিন্তু নজিরবিহীন, যেটা এর আগে কখনো হয়নি। এবং আমাদের বিভিন্ন যে বিজনেস ফ্লো রয়েছে, মানে আমাদের ব্যবসা বাণিজ্যের যে দিকগুলো রয়েছে, যেমন কনস্ট্রাকশন, হোটেল, ট্রান্সপোর্ট বা হাই বিল্ডিং রাইজিং, এই ধরনের বিজনেসগুলো তো একেবারে স্তব্ধ হয়ে গেছে। এবং পরিযায়ী শ্রমিক বা ইটভাটায় যারা কাজ করেছে তারা এক প্রকার না খেয়ে দিন কাটিয়েছে। তো এই যে একটা বিশেষ আমাদের পরিস্থিতি, সেই যেই সময় আমাদের অর্থনৈতিক সংকোচন হয়েছে এবং যেই সময়ে আমরা ভীষণভাবে প্রত্যেকে সমস্ত দিক থেকে কষ্ট পেয়েছি, তো এই যে একটা বিশেষ সময়ে, সেই সময়ে ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা আমাদের মানে সেই পরিস্থিতিগুলোকে মোকাবিলা করব, মানে আমাদের আগামী দিনে যদি এই ধরনের পরিস্থিতি আসে তখন আমরা কিভাবে সেটাকে ফেস করব, সেই বিশেষ আলোচনায় আজকে যাব। এবং সেক্ষেত্রে আমাদের বাস্তুর কী ভূমিকা থাকতে পারে বা আমাদের হরোস্কোপের কী ভূমিকা থাকতে পারে সেটি নিয়েই কিন্তু বিশেষ আলোচনা। এবং যেমন এই অনুষ্ঠানে আপনারা পেয়ে থাকেন, অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দকে আজকেও রয়েছেন, দাদা স্বাগত, নমস্কার। নমস্কার, সুপ্রভাত, সবাই ভালো থাকবেন। প্রথমত আমাদের যে প্রশ্নটা দীপানিদি করলো, অর্থনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয় আপনাকে জানতে গেলে প্রথমত আপনার হরোস্কোপটাকে ভালো করে জানতে হবে। আপনার জন্মকুণ্ডলীতে কী নির্দেশ করছে, আপনি কত টাকা রোজগার করবেন, আপনি কিভাবে টাকা রোজগার করবেন এবং সেই টাকা আপনি প্রকৃত সঞ্চয় করতে পারবেন কি না, সেটা জানতে গেলে আপনাদের জন্মকুণ্ডলী বা হরোস্কোপকে খুব ভালো করে আপনাদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আপনাদের বিচার করতে হবে। তাহলে আমাদের টাকা অর্থ, অর্থকে কোন কোন গ্রহ নির্দেশ করে, প্রথমত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটা গ্রহই কিন্তু আপনার অর্থ ইনকামে বা অর্থ রোজগারে ভূমিকা পালন করে, সে প্রত্যক্ষ হতে পারে, পরোক্ষ হতে পারে। আর প্রত্যক্ষভাবে কোন কোন গ্রহ নির্দেশ করে, প্রত্যক্ষভাবে হচ্ছে আপনার চন্দ্র, বৃহস্পতি এবং শুক্র। আজকাল অনেকে আমি শুনতে পাচ্ছি, অনেক আমরা শুনে থাকি, অনেকেই বলছি শুক্র শুধু অর্থের কারক গ্রহ। হ্যাঁ, অর্থের কারক গ্রহ শুক্র, ভুল কিছু নয়, কিন্তু এখানে আমাদের মুনিঋষিরা বৈদিক অ্যাস্ট্রোলজি এবং হচ্ছে আপনার যে আমাদের মুনিঋষিরা যে বইগুলো লিখে গেছেন, আমাদের যে ভাবের কারকতা অনুসারে দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব, এর কারকতাগুলো যদি বৃহস্পতি অর্থের ক্ষেত্রে একটা কারকতা দিয়ে গেছে এবং একাদশ ভাবেরও কারকতা বৃহস্পতি দিয়ে গেছে, তাহলে কি মুনিঋষিরা ভুল বলে গেল যে অর্থের কারকতা হিসাবে বৃহস্পতিকে কেন শুক্রকে ধরা হয়নি, শুধু একে বৃহস্পতিকে ধরেছে? শুক্র অবশ্যই অর্থের রোজগারে প্রচণ্ড পরে ভূমিকা পালন করে, কিন্তু আপনাকে এখানে জানতে হবে যে বৃহস্পতি অর্থ রোজগারে কী ভূমিকা পালন করে। বৃহস্পতি হচ্ছে প্রথমত নলেজ দেয়, অর্থাৎ নলেজ ছাড়া আপনি সাফাই কর্মী হন, ব্যাংক কর্মী হন, শ্রমিক হন, পাইলট হন বা ট্রেন চালান, যাই করুন না কেন, আপনি কিন্তু নলেজ ছাড়া এক টাকাও রোজগার করতে পারবেন না। অর্থাৎ টাকা রোজগারের ভূমিকাতে বৃহস্পতির প্রথম ভূমিকা রয়েছে। অর্থাৎ বৃহস্পতি গ্রহ যদি আপনাকে নলেজ না দিয়ে থাকে, আপনি যে সেক্টরে চাকরি করুন না কেন, সে হতে পারেন আপনার কোনো অফিসে চাকরি করতে পারেন, আইটি সেক্টরে করতে পারেন, বা আপনি কোনো বিজনেস করতে পারেন, বা আপনার কোনো সেলসম্যান হতে পারেন, তার জন্য কিন্তু আপনাকে ভালো নলেজ লাগবে। আপনি প্রথমেই দেখতে পারেন ট্রেনে অনেকে হয়তো হকাররা প্রচুর পরিমাণে জিনিস বিক্রি করছে, দেখবেন কারোর বেশি বিক্রি হচ্ছে, কারোর কম বিক্রি হচ্ছে, এখানে নলেজের ওপর ডিপেন্ড করে, যার যেমন এক্সপিরিয়েন্স, যার যেমন নলেজ, অর্থাৎ এই নলেজটাই কিন্তু একমাত্র বৃহস্পতি দিয়ে থাকে। অর্থাৎ আমাদের শরীরে যে ধারণ ক্ষমতা, যে যে বিষয়ে রক্ত বেশি করে করতে পেরেছে, সে ব্যাংক ম্যানেজমেন্ট করতে পারে বা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে পারে, ডক্টর নিয়ে পড়াশোনা করতে পারে, অনেকেই ডক্টর হয়েছেন, কিন্তু নলেজের উপর ডিপেন্ড করে সে কিন্তু আপনার টাকা রোজগার করে। যার যত বেশি নলেজ, সে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার, ডক্টর হতে পারে বা ম্যানেজমেন্টে করতে পারে, সে চার্টার অ্যাকাউন্ট হতে পারে বা উকিল হতে পারে, অ্যাডভোকেট, যে লাইনে হোক না কেন, তাহলে বৃহস্পতির কিন্তু একটা বিরাট বড় ভূমিকা রয়েছে অর্থনৈতিক রোজগারের ক্ষেত্রে। এবার শুক্র, শুক্র অবশ্যই অর্থের কারক গ্রহ। তাহলে শুক্র আপনার যদি জন্মকুণ্ডলীতে শুক্র যদি ভালো অবস্থায় না থেকে থাকে, তাহলে ফ্লুয়েন্স টাকাটা কিন্তু আপনি নলেজ থেকে অনেক সময় আপনি টাকা রোজগারে পিছিয়ে পড়বেন,
কারণ শুক্র আপনাকে সাপোর্টিং না করে, শুক্র একটা বিরাট যে ক্যাশের যে আমাদের অর্থের যে জায়গাটা বা অর্থের যে কারকতাটা শুক্র দিয়ে থাকে। এবার শুক্রের ব্যাপারে একটা কারকতা বলে থাকি, আপনি রাহু শুক্রের প্রভাবে, আপনি রাহু শুক্রের প্রভাবে যদি আপনি টাকা রোজগার করছেন, আপনি দেখবেন যে হয়তো আপনার বৃহস্পতি ভালো নেই, আপনি শুক্রের প্রভাবে শুধু টাকা রোজগার করে গেলেন। হতেই পারে আপনার দশন্তদশা আসলো বা আপনার টাইমিং আসলো গ্রহ, সেই টাইমে আপনার হয়তো শুভ প্রভাব পেলেন, আপনার ভাবের কানেকশন ভালো হলো, ট্রানজিট পিরিয়ড ভালো হলো, রাহু শুক্রের প্রভাবে প্রচুর টাকা রোজগার করলেন। কিন্তু আপনার যদি বৃহস্পতি ড্যামেজ থেকে থাকে, তাহলে কিন্তু আপনার যখনই আপনার অন্য দশায় যখন রান করবে, তখন কিন্তু সেই টাকা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না, অর্থাৎ সেভিংস করতে পারবেন না। অর্থাৎ টাকার যে মনিটারিং সেটা কিন্তু একমাত্র বৃহস্পতি দিয়ে থাকে। আপনি কোথায় টাকাটাকে আপনি সেভিংস করবেন, আপনি সেখানে আপনার কোনো ব্যাংকে আপনি ইন্স্যুরেন্স করতে পারেন বা আপনি LIC করতে পারেন বা কোনো সেক্টরে হয়তো আপনি টাকাটাকে ইনভেস্ট করতে পারেন, আপনার শেয়ার মার্কেটে লাগাতে পারেন, ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, ল্যান্ড কিনতে পারেন। তার জন্য কিন্তু আপনার নলেজ লাগবে। নলেজ যদি আপনার সাপোর্টিং না হয়, তাহলে কিন্তু অর্থ রোজগার হয়েও, অর্থ আপনার কাছে এসেও, আপনার প্রচুর পরিমাণে আপনি অর্থ নাড়াচাড়া করে প্রচণ্ড পরিমাণে আপনি কিন্তু শৌখিনের একটা গাড়ি বাড়ি সমস্ত জায়গায় আপনি চলে গেলেন, কিন্তু হট করে দেখা গেল যে সেই অর্থটাকে আপনি ধরে রাখতে পারলেন না। রাহু এবং কেতুর অনেক সময় দেখা হলো কালসর্পদোষ, কালসর্পদোষের দোষ দিয়ে আমরা কিন্তু রেহাই পেয়ে যাব, কিন্তু রেহাই পাবো না। যদি আপনার বৃহস্পতি যদি আপনার নেগেটিভ থাকে, তাহলে কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যত উচ্চ পর্যায়ে থাকুক না কেন, যত টাকায় আপনাকে রোজগার দেখ না কেন, সেই টাকা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। অর্থাৎ বৃহস্পতির আপনার অবস্থান, বৃহস্পতির কানেকশান, বৃহস্পতি আপনার নিজস্ব রয়েছে কিনা এবং বৃহস্পতি আপনার কোনো ভাবের দ্বারা নেগেটিভভাবে বসে আছে কিনা, সেটাকে আপনার জন্মকুণ্ডলিতে খুব সুন্দর করে বিচার করতে হবে। না হলে কিন্তু আপনি টাকা রোজগার করেও কিন্তু আপনি টাকা রাখতে পারবেন না। আমি পরবর্তী বাস্তু নিয়ে আর একটা বলবো, সেটা হচ্ছে টাকা আপনার বাস্তুতে কী কাজ করে। বৃহস্পতি আপনার এখানে যে আমাদের বৃহস্পতি কোন জোনটাকে আপনার ইন্ডিকেট করে, নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণ। এই ঈশান কোণে যদি আপনার যদি ব্যালেন্স না থাকে, তাহলে কিন্তু আপনার ব্রেন ক্লিয়ারিটিতে সমস্যা হবে এবং আপনার বৃহস্পতি গ্রহকে আপনার সমস্যা করবে। অর্থাৎ ঈশান কোণ যদি আপনি সমস্যায় পড়ে থাকেন, ঈশান কোণে যদি আপনার প্রবলেম হয়ে থাকে, অনেকে বলেন দাদা ঈশান কোণে আমার টয়লেট রয়েছে, 100% সেই বাড়ির লোকের আপনার ব্রেন ক্লিয়ারিটির সমস্যা হবে এবং সেখানে কিন্তু টাকা রোজগার করবে, কিন্তু টাকা রোজগার করে সে সেভিংস কীভাবে করবেন, অগ্রগতি, ফিনান্সিয়াল যে অগ্রগতি, সেই অগ্রগতিটা কিন্তু সে পাবে না ঠিক মতো। অতএব এই যে আমাদের অর্থনৈতিক দিক থেকে থমকে যাওয়া বা অগ্রগতি জায়গাটা একেবারে আটকে যাওয়া, সেইখান থেকে আমাদের মানে সেই ত্রুটিগুলোকে সংশোধন করতে হলে কি করণীয় বা কীভাবে আমরা করতে পারি, কারণ আমরা সবসময় চাই আমাদের আয়ের জায়গাটা বৃদ্ধি করতে এবং উন্নততর করে তুলতে। তো সেই জন্যই আমাদের মানে সাধারণ জ্ঞানের সেটা কখনোই দেখে ওঠা বা বুঝে ওঠা সম্ভব নয়। একজন অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্টই আপনাকে সেই দিকটি দেখিয়ে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন এবং অবশ্যই বাস্তু এক্সপার্ট অ্যান্ড অ্যাস্ট্রোলজার শ্রী আনন্দের সাথেও আপনারা এই ব্যাপারে কথা বলতে পারেন, কনসাল্ট করতে পারেন। ফোন করে নিন, যেই নাম্বারগুলো আপনারা পাচ্ছেন বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন, তারপরে আপনারা কথা বলুন। আর যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তাদেরকেও স্বাগত জানাবো, আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। এবং যে বিশেষ সুবিধে বা বিশেষ একটা নতুন দিক খুলে দিয়েছেন বাস্তু এক্সপ্রেস শ্রী আনন্দ আপনাদের প্রত্যেকের জন্য, সেটি হচ্ছে অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমে বাস্তু ভিজিট করে থাকেন এবং সেইখান থেকে কিন্তু এই যে বাস্তু মানে ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনার বাস্তুটা দেখে নেওয়া এবং সেখানে কী কোথায় কী খারাপ আছে, কোথায় কী নেগেটিভ আছে সেটা তিনি বোঝেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে অ্যাডভাইস করে দেন কী করতে হবে, সে ব্যাপারে আপনারা যোগাযোগ করুন। বা আপনারা যদি চান যে উনি নিজে গিয়ে করবেন ভিজিট, সেটাও কিন্তু করে থাকেন। তো সেই আপনার সুবিধে মতো ব্যাপারটা আপনারা আলোচনা করে নেবেন, কথা বলে নেবেন। এবং এই যে আমাদের অর্থনৈতিক যে উন্নতি, আয় উন্নতির জায়গা থেকে মানে এই অনেকের সব দেখা গেল যে একটা ভালো চাকরি করছে কেউ একজন, এবং এরকম অনেক ঘটনাও মাঝে মাঝে দেখা যায় যে একটা ভালো চাকরি করছে এবং সে এস্টাবলিশ, সেখান থেকে হঠাৎ মনে হলো যে একটা কোনো চেঞ্জ আনতে চাইছে, তো সেই চেঞ্জ আনার জন্য সে হঠাৎ করে সে চাকরিটা সে ছেড়ে দিল এবং তার পরবর্তী সময়ে তার মন মতো চাকরি আর পেলো না এবং লাস্টে যেটা দেখা গেলো সে সুইসাইড করলো। তো এইগুলোর ক্ষেত্রে মানে এই রকম ঘটনা বা অর্থের যে আমাদের অবশ্যই মন মানসিকতার ক্ষেত্রে আমি একটা অর্থে যে চন্দ্রের একটা ভূমিকা
চন্দ্রের একটা ভূমিকা রয়েছে অর্থ রোজগারের ক্ষেত্রে। আপনারা দেখবেন অর্থ রোজগার যদি ফ্লুয়েন্স ঠিক থাকে তাহলে কিন্তু আপনার মন মানসিকতা ভালো রয়েছে, এবং যখনই দেখবেন অর্থ রোজগারটা আপনার যে কমে যাচ্ছে, অর্থাৎ লিকুইড যে রোজগারটাকে প্রতিদিন যে ক্যাশ হাতে যে ক্যাশটা, এটা ইন্ডিকেট করা হচ্ছে আপনার চন্দ্রগ্রহ। অর্থাৎ চন্দ্রগ্রহ যদি আপনার ঠিক না থাকে তাহলে লিকুইড ক্যাশে কিন্তু আপনার সমস্যা হবে। দেখুন 15 দিন হয়তো ভালো টাকা রোজগার হচ্ছে, 15 দিন হয়তো, যারা বিশেষ করে ব্যবসা করছেন বা বিশেষ করে যারা হয়তো শ্রমিকের কাজ করেন, তারপরে বিশেষ করে যারা হয়তো কারোর আন্ডারে কাজ করেন তাদের ক্ষেত্রে, এগুলো যারা মাইনা ভিত্তিক বাদ দিয়ে যারা কাজ করেন তাদের কিন্তু এই সমস্যায় চন্দ্রের ভূমিকাটা কিন্তু একটা প্রচুর পরিমাণে ভালো, আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চন্দ্রের। তো এর পরোক্ষভাবে কোন কোন গ্রহগুলো কী করে, এখানে যদি মঙ্গলের কথা বলি, আপনার মঙ্গল কিন্তু টাকা রোজগারে একটা ভালো ভূমিকা পালন করে। আপনার যদি কনফিডেন্স লেভেল এবং আপনার যদি গায়ে যদি শক্তি না থাকে তাহলে মঙ্গল কী করে, আমাদের এনার্জি লেভেল, আমাদের শক্তি এবং আমাদের যে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য যে ভূমিকাটা দেয় সেটা হচ্ছে মঙ্গল দেয়। অর্থাৎ মঙ্গল যদি আপনার উইকনেস হয় তাহলে আপনি কনফিডেন্স লেভেল পাবেন না, কোন কাজ করব করতে সাহস পাবেন না, যে ওই এটাই অফিসটা আমি গেলে চাকরিটা পাবো তো, বা ওই জায়গাটায় ওই এতে শ্রমিকের কাজ হলো সেখানে গিয়ে আমি চাকরিটা পাবো তো বা কাজটা করতে পারবো তো। অতএব মঙ্গল যদি আপনার হরোস্কোপে দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার এনার্জি লেভেল লো হবে, তার ফলে কিন্তু আপনার রোজগার হবে না এবং কর্মক্ষেত্রে আপনি কুঁড়ে, এক কথায় যে বলা হয় পরিশ্রম করতে চাইবেন না। কিন্তু এখানে যদি বৃহস্পতি একমাত্র ভালো থেকে থাকে তাহলে আপনার এনার্জি লেভেল একটু লো হলেও আপনি জ্ঞানের দ্বারা, অর্থাৎ আপনার বৃহস্পতির যে সেক্টরে আপনাকে নলেজ দেবে সেই নলেজের দ্বারাও কিন্তু আপনি টাকা রোজগার করতে পারবেন। বুধ টাকা রোজগারে কী ভূমিকা করে, বুধ হচ্ছে আপনার বুদ্ধির কারকতা। অর্থাৎ বুদ্ধি যদি আপনি সঠিক লাগাতে না পারেন তাহলে কিন্তু বুদ্ধি যদি আপনি বৃহস্পতির কাছে থেকে যদি সঠিকভাবে না নিয়ে আসতে পারেন, নলেজ বৃহস্পতি হচ্ছে নলেজের কারো কথা দেয়, বুধ কী করে কমিউনিকেশন দেয়, তাহলে নলেজটা কোথায় রয়েছে, নলেজ আছে বৃহস্পতির কাছে, তাহলে বৃহস্পতির কাছে থেকে আপনাকে নলেজ নিয়ে আসতে হবে। কোনো হয়তো অ্যাডভোকেট কোর্টের সওয়াল করছেন, দেখবেন হয়তো দুই পক্ষের মধ্যে সওয়াল হচ্ছে, এবার বৃহস্পতির কাছে আছে নলেজ, সে যদি সঠিক টাইমে সেই নলেজটা না নিয়ে এসে যদি সওয়াল করতে না পারে তাহলে কিন্তু সে কোর্ট কেসটাই হেরে যাবে। তাহলে বুধের কিন্তু একটা ভালো ভূমিকা রয়েছে অর্থ রোজগার করতে। যে যত কোর্ট কেস জিতবে সে যত ভালো উকিল, যে তা যার যত প্রেজেন্ট বুদ্ধি আছে, যে সেক্টরে আপনার কাজ করছেন, এখন সিএ হতে পারে, চার্টার অ্যাকাউন্ট হতে পারে, তার অবশ্যই ভালো রকম বুদ্ধি দরকার। এবং কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে কেউ তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছে, একই সঙ্গে চাকরিতে ঢুকেছেন কারণ দেখে প্রমোশনটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কী কারণে হচ্ছে, আপনি যে বৃহস্পতির নলেজটা আপনি সৃষ্টি করেছেন সেই নলেজটাকে অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই কার দ্বারা করতে পারছেন, বুধের দ্বারা করতে পারছেন। অর্থাৎ বুধের একটা ভালো ভূমিকা রয়েছে এই অর্থনৈতিক ক্ষেত্রে। যদি আপনি অর্থনৈতিক ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে, আপনি প্রমোশন অনেকে দেখবেন একসঙ্গে হয়তো চাকরিতে ঢুকলেন 5 বছর 7 বছর 8 বছর পরে অনেকে তাড়াতাড়ি দেখছেন প্রমোশন হয়ে যাচ্ছে। কারণ কি, বুধের সঙ্গে বৃহস্পতির যে কমিউনিকেশন, অর্থাৎ বৃহস্পতির নলেজটাকে সে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পেরেছে, তার ফলে কী হয়েছে, তার ফলে সে তাড়াতাড়ি হয়েছে আপনার প্রমোশনের জায়গাটা ভালো জায়গায় সে পৌঁছে গেছে। সে অফিসের বস হতে পারে, সে ব্যাংকের ম্যানেজার হয়ে যেতে পারে, যে সেক্টরে আপনার কাজ করুক না কেন তার অগ্রগতিটা খুব তাড়াতাড়ি হবে যদি বুধের সঙ্গে বৃহস্পতির কমিউনিকেশনটা ভালো থাকে। তো অতএব আমাদের গ্রহগত যে জায়গাটা সেটাও একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। তো গ্রহগত দিক, বাস্তুগত দিক, এই সমস্ত দিকগুলোই দেখার প্রয়োজন রয়েছে আপনার সার্বিকভাবে আপনাকে ভালো থাকার জন্য। আর সেই দিকগুলো অবশ্যই একবার যাচাই করে নিন, যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে থাকে বা আপনি হয়তো মানে আপনার যে জীবনের টার্গেট সেই টার্গেটটা আপনি কোনোভাবে রিচ করতে পাচ্ছেন না, আজকে বহুদিন ধরে আপনি চেষ্টা করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই বাস্তুর দিক বা গ্রহগত দিকগুলো আপনারা একবার একজন বাস্তু এক্সপার্ট বা অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে দেখে নিন, সেইখান থেকে আপনাদের কিছু সংশোধন বা প্রতিকার প্রতিবিধান ধারণ সেগুলো কিন্তু আপনার মানে করলে পরে আপনার টার্গেটে রিচ করতে আপনাকে অনেকটাই সাহায্য করে থাকবে অবশ্যই। সেই জন্য মানে এই বিষয়গুলোর জন্য আপনারা বাস্তু এক্সপ্রেস শ্রী আনন্দের সাথেও যোগাযোগ করতে পারেন। আর আজকে আপনারা প্রত্যেকে জানেন যে উনি আপনাদের সবাইকে যারা যারা কনসালটেন্সি নেন একটি বিশেষ উপহার দিয়ে থাকেন, এবং সেই উপহারটি আপনাকে আপনার বাস্তুতে রাখতে হবে, যার মাধ্যমে আপনার বাস্তুর যে নেগেটিভ এনার্জি রয়েছে সেই নেগেটিভ এনার্জি
আপনি দূর করতে পারেন। তো সেই বিশেষ উপহারটিও মানে অত্যন্ত আমাদের কার্যকরী এবং আমাদের প্রত্যেকেরই ক্ষেত্রে আমার মনে হয় এই ধরনের একটা মানে বস্তু রেখে দেওয়া দরকার আছে, কারণ প্রত্যেকেরই আমার বাস্তুতে কিছু না কিছু নেগেটিভ এনার্জি থাকে, সেটা ঠিক তো? মানে আমরা হয়তো মনে করছি না, আমি তো নতুন বাড়িতে ঢুকেছি, আমার বাড়িতে কি নেগেটিভ এনার্জি? টাকা রোজগারের ক্ষেত্রে আমি যেটা বলতে যাচ্ছি, টাকা রোজগারের ক্ষেত্রে বাস্তুর তো একটা ভূমিকা অবশ্যই রয়েছে। বাস্তু যদি আপনার এনার্জি লেভেল যদি ঠিক না থাকে, বাস্তুতে যদি আপনার সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা বিশেষ করে আপনার নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ এবং হচ্ছে নর্থ ইস্ট অর্থাৎ ঈশান কোণ, এই দুটো কোণ এবং তার সঙ্গে নর্থ, নর্থ হচ্ছে অপরচুনিটি, যে কাজ করবেন, যে চাকরি ক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, বা আপনার যে কোনো অর্থনৈতিক আপনার অগ্রগতির ক্ষেত্রে হতে পারে, অপরচুনিটি যদি না আসে তাহলে অর্থ রোজগার হবে না। এই অর্থ রোজগারটা কোথায় গিয়ে আপনার ক্যাশ ফ্লোটা হবে, সেটা সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব জোনে, অর্থাৎ দক্ষিণ পূর্ব জোন যদি আপনার ইমব্যালেন্স থাকে তাহলে টাকা রোজগার আপনার সমস্ত কিছু অপরচুনিটি এসেও কিন্তু আপনি টাকা রোজগারটা কম হয়ে যাবে। এবার নর্থ ইস্ট কী করবে, নর্থ ইস্ট হচ্ছে ব্রেন ক্লিয়ারিটি, আপনি যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরে যদি আপনার ব্রেনের যদি ক্লিয়ারিটি না হয়, ডিসিশন যদি ঠিকমতো না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্থ রোজগার ঠিকমতো হবে না। এবার গ্রহের ক্ষেত্রে আমি চলে গেলাম, আমি যে পরোক্ষভাবে বলেছি পরোক্ষভাবে কোন গ্রহ, এখানে পরোক্ষভাবে বুধের কথা বললাম, এবার কেতুর কথা চলে আসবো। কেতু কী করে, কেতু হচ্ছে ইনটিউশন অর্থাৎ পরিকল্পনা, প্রচণ্ডভাবে পঞ্চমভাবে দেখবেন কেতু কারোর বসে আছে, সে কিন্তু রিসার্চ করতে বসে যায় অর্থাৎ কোনো রিসার্চের দ্বারাও কিন্তু আপনি সেই অ্যাস্ট্রোলজির সেক্টরে হতে পারে, বাস্তু সেক্টরে হতে পারে, তন্ত্র সেক্টরে হতে পারে, আপনার যে সেক্টরে হোক না কেন, সে যদি রিসার্চ করে আপনার বৃহস্পতির কাছে যদি নলেজ নিয়ে আসে, সেই নলেজটা যদি অ্যাপ্লাই করে বাকি গ্রহগুলোর দ্বারা, তাহলে কী হবে, সেই সেক্টর থেকে আপনি প্রচুর পরিমাণে টাকা রোজগার করতে পারবেন। তাহলে কেতুরও কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে, কেতু কী করে, মিস্টিরিয়াসের কারক গ্রহ, আপনি মিস্টিরিয়াস মিস্টিরিয়াস জ্ঞান অর্জন করতে পারেন, সেই জ্ঞানকেও যদি অ্যাপ্লাই করেন সেখান থেকেও কিন্তু আপনি টাকা রোজগার করতে পারেন। রাহু, রাহু কী করে, রাহু হচ্ছে আপনার অ্যাটেনশান, যে কর্মটা আপনি যাবেন, যে কাজটা করবেন, সেই কাজটা আপনার অ্যাটেনশান না থাকে, সঠিক সময় যদি সেখানে পৌঁছাতে না পারেন এবং সঠিক সময় যদি আপনি টাইম অ্যাডজাস্ট না করতে পারেন এবং আপনার অ্যাটেনশান যদি ঠিক না থাকে, কর্মের প্রতি ফোকাস যদি ঠিক না থাকে, তাহলে কী হবে, তাহলে কিন্তু আপনার সেই কর্মটা সাকসেস হবে না। অর্থাৎ কর্ম যদি সাকসেস না হয় তাহলে কী হবে, রোজগার হবে না। তাহলে এখানে যে রোজগারের যে বড় ভূমিকা, সেখানে কিন্তু বৃহস্পতির সঙ্গে রাহু বসে থাকলে কিন্তু অর্থ রোজগারে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়। এর কী কী সমস্যা হতে পারে, বৃহস্পতি কিন্তু বৃহস্পতির যে গুণাগুণ সেটা কিন্তু রাহু নিয়ে নেয়, সেই রাহু যদি নিয়ে নেয় তাহলে কী হবে, রাহু হচ্ছে প্রথমত অবৈধ কারক গ্রহ এবং বৃহস্পতি যে জ্ঞান নলেজ সেটাকে কিন্তু ড্যামেজ করে দেয় এবং ড্যামেজ করার ফলে কিন্তু আপনি যে অর্থের যে রোজগারটা সেটা কিন্তু সঠিক উপায়ে আপনার হবে না। সব সময় জন্য চালাকির দ্বারা কী করে অর্থ রোজগার করব, কী করে আপনার তাড়াতাড়ি অবৈধ উপায়ে করব, সেই অবৈধ উপায়টা, অবৈধ জ্ঞানটা আপনি সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যে বৃহস্পতি যে সাত্ত্বিক জ্ঞান সেই সাত্ত্বিক জ্ঞানটাকে কিন্তু নষ্ট করে দেবে। নষ্ট করে দেওয়ার ফলে কী হবে, রাহু বৃহস্পতি আমাদের বলি গুরুচণ্ডাল দোষ অর্থাৎ জন্মকুণ্ডলে গুরুচণ্ডাল দোষ থেকে থাকলে টাকা রোজগার সবসময়ের জন্য একটা চালাকি বা কারোর সাপোর্টিং বা কারোর সঙ্গে একটা ছলচাতুরি কিন্তু চলে আসবে। অতএব রাহু বৃহস্পতি যদি থেকে থাকে, অতএব প্রত্যেকের জন্মকুণ্ডলে বৃহস্পতির প্রভাবটাকে কিন্তু বাড়ানোর চেষ্টা করবেন। বৃহস্পতিরা যেন ভালো জায়গায় অবস্থান করে, তার প্রভাবটা কীভাবে নেওয়া যায়, সেই বৃহস্পতির গুণাগুণটা যে আমি কীভাবে নিতে পারি, তাহলে কিন্তু আপনি সাত্ত্বিক উপায়ে এবং ভালো উপায়ে কিন্তু আপনি টাকা রোজগার করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি শনির কথা বলবো, যে অর্থ রোজগার করতে শনির কী ভূমিকা থাকে, শনি কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে সমস্ত কিছু আপনার দিয়ে থাকে। আপনার পিছনে হয়তো ওল্ড, আপনাদের হয়তো সবসময়ের জন্য ওল্ড চিন্তাভাবনা, পুরাতন চিন্তাভাবনা, এটা কিন্তু আপনার শনি দিয়ে থাকে। আপনারা হয়তো প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে হয়তো 100 বছর আগেকার 200 বছর আগেকার হয়তো আপনারা বংশ পরস্পরে একটা ট্র্যাডিশনাল বই নিয়ে আসছিলেন, সেটা কিন্তু আপনার শনি নিয়ে আসে। সেই ট্র্যাডিশনকে রক্ষা করে কিন্তু একমাত্র শনি, সে কী করবে, বৃহস্পতির কাছ থেকে নলেজ নিয়ে সে কিন্তু আপনার ট্র্যাডিশন রক্ষা করবে। এবং সেই ট্র্যাডিশন কী হবে, ন্যায় নীতি সংযম দূরদৃষ্টি আত্মবিশ্বাস, যদি শনি আপনার হরস্কোপে ভালো হয়ে থাকে তাহলে কিন্তু এর মাধ্যম দিয়ে আপনাকে দূরদৃষ্টি দিয়ে কোন কর্মটা আপনি করবেন, কোন সেক্টরে গেলে আপনার সঠিক হবে এবং কোন সেক্টরে গেলে আপনি অর্থের জায়গাটা বেশি পরিমাণে আপনি গেন করতে পারবেন। আপনার সমস্ত অর্থের গেন একমাত্র স্যাটার্ন করায়, শনি করায়। শনি যদি কারোর জন্মকুণ্ডলিতে ভালো জায়গায় অবস্থান করে থাকে তাহলে কিন্তু সে ন্যায় নীতি সংযম দূরদৃষ্টির মাধ্যমে একটা ভালো জায়গায় হয়তো সে ধীরে 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 পৌঁছাবে, তার গতিটা হয়তো কম হতে পারে। শনি যেহেতু আমাদের স্লোগামী গ্রহ, একটা আমাদের রাশিচক্রে সে হয়তো 2.5 বছর করে অবস্থান করে, তার ফলে কিন্তু আপনার কী হতে পারে,
তার গতিটা ধীর হতে পারে, কিন্তু তার কিন্তু সেই লাস্টিং অর্থাৎ আপনি কিন্তু একটা ফুলফিলমেন্ট পর্যায়ে খুব সুস্থ জায়গায় জীবন লিড করতে পারবেন এই শনির প্রভাবের দ্বারা। অতএব মানে শনি ও বৃহস্পতি এই দুটি গ্রহর অবস্থান আপনার হরোস্কোপে কিরকম রয়েছে সেখানটা আপনি দেখে নিতে পারেন। যদি আপনি দেখেন যে এই যে আয়ের জায়গাটা সেইভাবে আপনি তৈরি করতে পাচ্ছেন না বা আয়ের জায়গাটা কোনো কারণে হ্রাস পেয়েছে, তো এইগুলো একবার একটুখানি দেখে নিন বা এগুলো অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপ্রেসি আনন্দের সাথেও যোগাযোগ করে আপনারা দেখে নিতে পারেন। আর আরেকটি বিষয় বলবো যে আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের মানে এই যে আয় উন্নতির ক্ষেত্রে তো যেগুলো আমাদের প্রতিকার বা প্রতিবিধান সেগুলো তো করালাম, বা ছোট ছোট টোটকা বা কিছু করণ ক্রিয়া সেগুলো ফল দেয়, কিছুটা ফল দেয়, হয়তো অনেকটা বৃহৎ আকারে ফল আমরা পাই না, তো সেই রকম কিছু টোটকা যদি বলে দেন যে যার মাধ্যমে আমাদের এই আয়ের জায়গাটা উন্নত করা। অনেকের দেখবেন হয়তো অনেকের ধার পড়ে গেছে, হয়তো ব্যবসা করছেন দেখবেন টাকা প্রচণ্ড পরিমাণে ধার পড়ে গেছে, তারপরে হয়তো কোথাও মানি ব্লক হয়েছে, কন্ট্রাক্টরিতে হয়তো কাজ করেছেন, হয়তো অফিসে আপনার বিল জমা করেছেন, হয়তো কিন্তু বিল পাননি, আপনি সঠিক সময়ে বিলটা পাচ্ছেন না, তারপরে হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকা ধার কিন্তু আপনি কোনো মতে সেখান থেকে পরিশোধ করতে পারছেন না। সেখানকার জন্য একটা ছোট্ট আপনার টোটকা আমি বলি না, সেখানে আপনার যেটা করবেন আপনার বাস্তুতে সেখান থেকে 100% রেজাল্ট পাবেন, যা করবেন আপনি প্রকৃতির বুকে সেখান থেকে প্রকৃতি কিন্তু আপনার পুনরায় কিন্তু ফল দেবে, কিন্তু সেই সঠিক জোনটা ইউজ করতে হবে এবং সঠিক দিকটাকে নির্দেশ করে আপনাকে এই কর্মগুলো করতে হবে, শুধু করলেই আপনি রেজাল্ট পাবেন। কি করতে হবে আপনাকে? প্রথমত বাজার থেকে একটা লাল কালারের ফুলদানি, দেখুন অনেক প্লাস্টিক হতে পারে বা টব হতে পারে, রে অবশ্যই ফুলটা কিন্তু রেড কালার হতে হবে এবং তার পাতাগুলো গ্রিন হতে পারে, প্লাস্টিকের হতে পারে, অরিজিনাল হতে পারে, সেই টবটাকে নিয়ে গিয়ে শুধু সাউথ ইস্টে আপনি রেখে দিন, দক্ষিণ পূর্ব কোণে রেখে দিন, দক্ষিণ পূর্ব কোণে যদি রেখে দেন উইদাউট 21 দিনের মধ্যে থেকে দেখবেন আপনার যে ব্লক মানি অর্থাৎ টাকা যে আপনার যেভাবে রোজগার হচ্ছিল বা ব্লক হয়ে গেছে কারো কাছে পাচ্ছিলেন না, সঠিক জোনটা কিন্তু আপনাকে করতে হবে, আপনাকে কিন্তু সঠিক জোনটা চিনতে হবে। বাড়িতে যাতে আপনার কম্পাস না থাকে, প্রত্যেকের বাড়িতে এখন মোবাইল রয়েছে, মোবাইল নিয়ে আপনি দাঁড়িয়ে পড়ুন, বাড়ির মিডিল স্থানে দাঁড়িয়ে পড়ুন, সেখান থেকে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব যে কোণটা সেখানে কত ডিগ্রি আপনার পড়ছে সেই কোণটাকে আপনারা ভ্যারি করুন, সেই কোণটাকে নির্দিষ্ট করুন, সেখানে আপনার একটা কী বললাম আপনারা হচ্ছে একটা উপরে রেড কালারের ফুল অর্থাৎ লাল কালারের ফুল থাকবে, তার সঙ্গে পাতাগুলো আপনার গ্রিন থাকবে, সেই টবটাকে নিয়ে গিয়ে আপনি একটা টব বাজার থেকে কিনতে পারেন, নার্সারিতে কিনতে পারেন বা কোনো দোকান থেকে কিনে সেখানে গিয়ে অবস্থান করান, রেখে দিন, রেখে দিলেই কিন্তু সেখান থেকে আপনি উইদাউট আপনার একদম 21 দিনের মধ্যে কিন্তু আপনি সেই রেজাল্টটা পাবেন, পেতে বাধ্য, এগুলো অথেন্টিক, বাস্তু কোনো সময়ের জন্য আপনাকে ভুল রেজাল্ট দেবে না, শুধু আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেই অ্যাপ্লাই জোনটাকে আপনাকে চিনতে হবে যে কোন জোনে আপনি করবেন। যদি আপনি কিন্তু কাশ্মীরের, আমি বারবার বলে থাকি কাশ্মীরের আপেল বাংলায় লাগালে কিন্তু ফল পাবেন না, তাহলে কিন্তু কাশ্মীরের আপেল কাশ্মীরেরই হবে, অর্থাৎ যে জোনটা আপনার প্রযোজ্য সেই জোনটাতে আপনাকে নির্দিষ্টভাবে সেই জিনিসটা করতে হবে, সেই অবজেক্টটাকে রাখতে হবে, রাখলেই কিন্তু সেখান থেকে আপনি রেজাল্ট পাবেন। তার জন্য বাস্তুটাকে সঠিকভাবে চিনতে হবে এবং গ্রহের জন্য আপনার গ্রহটাকেও জানতে হবে, আপনার জন্মকুণ্ডলী যখনই আপনি ব্লক হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে কোন গ্রহের প্রভাবে হচ্ছে, কোন দশান্তদশা চলছে, কোন ট্রানজিট পিরিয়ডটা চলছে এবং আপনার গ্রহের নেচার কী বলছে, আপনি গ্রহের নেচারের ফলেও কিন্তু অনেকের মানি ব্লক হয়ে থাকে। আপনি হয়তো হঠাৎ করে রেগে যান, আপনার দেখা যাচ্ছে দশম ভাবে এবং চতুর্থ ভাবে মঙ্গল রয়েছে, আপনি কোনো একটা জায়গায় হয়তো আপনি টাকা চাইতে গেলেন তাকে দুটো বাজে কথা দিয়ে শুনিয়ে চলে আসলেন, কিন্তু ওই কথাটাই যদি আপনি সুন্দরভাবে তাকে অ্যাপ্লাই করতে পারতেন তাহলে হয়তো সে কিছুটা হলেও কিন্তু আপনাকে টাকাটা দিত। তার জন্য কী হবে, মঙ্গল গ্রহটাকে ব্যালেন্স করতে হবে, গ্রহের নেচারটাকে আপনার চেঞ্জ করতে হবে, কোন রেমিডিতে দিলে আপনার মঙ্গল গ্রহটা কিন্তু আপনার যে ব্যালেন্স হবে আপনার রাগটা কমে যাবে সেটাকে জানতে হবে, জাস্ট কালারের মাধ্যম দিয়ে রেমিডিটা হয়ে যাবে। আপনি কালার যে আমাদের যে স্টোন বা আমাদের জেমস গুলো যে পড়ি কালার কিন্তু প্রচন্ড পরিমাণে একটা ভ্যারি করে, আপনার কোন কালারটা আপনার সেই কালারটা আপনার কতটা পরিমাণে ডিপ হবে, কতটা পরিমাণে লাইট হবে, অবশ্যই ভালো জেমস পড়বেন, যে রত্নে পড়ুন না কেন রত্নটা অবশ্যই সার্টিফাইড রত্ন হতে হবে, টেস্টিং করে পড়বেন, টেস্টিং করার পরে অবশ্যই রত্নের গুণাগুণ দেখে নেবেন, তার স্পেসিফিক গ্র্যাভিটি এবং তার গুণাগুণ, তার যে ক্ষমতা কী রয়েছে সেগুলো দেখে নিয়ে এবং ট্রান্সপারেন্ট কি না সেই রত্নগুলো দেখে নিয়ে তারপরে ধারণ করুন, যদি সেই রত্নগুলো অবশ্যই ভালো হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি রেজাল্ট 100% পাবেন। একদম, তো আজকের অনুষ্ঠান এতটুকুই, আগামী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, নমস্কার।